নাসার হাবল স্পেস টেলিস্কোপ জুপিটার এবং ইউরেনাসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে এবং এই ছবিগুলোর মাধ্যমে হাবল রিভিল করেছে যে জুপিটার এবং ইউরেনাসের আবহাওয়া ক্রমেই পরিবর্তিত হচ্ছে। আমাদের পৃথিবীর আবহাওয়া যেমন পরিবর্তনশীল, সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর আবহাওয়া কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এই সকল গ্রহগুলোর আবহাওয়া সবসময় স্টেবল থাকে। এর কারণ হচ্ছে আমাদের সূর্য থেকে এই সকল গ্রহগুলোর দূরত্ব অনেক বেশি হওয়ায় সূর্যের রশ্মি এই সকল গ্রহগুলোতে অনেক দেরিতে পৌঁছায়। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত হাবল স্পেস টেলিস্কোপ আইস জায়ান্ট প্ল্যানেট ইউরেনাসের বেশ কিছু ছবি তুলতে সক্ষম হয়। এই ছবিগুলোর মাধ্যমে দেখতে পাওয়া যায় যে ইউরেনাসের নর্থ পোলে অবস্থিত আইস ক্যাপগুলো ক্রমেই ঘনীভূত হচ্ছে এবং ইউরেনাসের সিজন চেঞ্জ হয়ে ক্রমেই নর্দার্ন সামার সিজনে রূপান্তরিত হচ্ছে। ইউরেনাসের প্রতিটি সিজন 20 বছরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী থাকে এবং ইউরেনাসের এক বছর পৃথিবীর 87 বছরের সমান। ইউরেনাসের 2022 সালের ছবিগুলোতে হোয়াইট ক্যাপ দৃশ্যমান। এই হোয়াইট ক্যাপ সমূহকে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট ফটোকেমিক্যাল হেজ নামে আখ্যা দিয়েছে এবং এই ফটোকেমিক্যাল হেজগুলোর সাথে পৃথিবীর বায়ু দূষণের সাদৃশ্য রয়েছে। বেশ কয়েক বছর ধরে হাবল স্পেস টেলিস্কোপ ইউরেনাসের এই আইস ক্যাপের ফরমেশন পর্যবেক্ষণ করে জানতে পেরেছে এই আইস ক্যাপের উজ্জ্বলতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়াও বৈজ্ঞানিকগণ ইউরেনাসের এই আইস ক্যাপের কেমিক্যাল ফরমেশন সম্পর্কেও জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইউরেনাসের দীর্ঘ সিজনের কারণে এই কেমিক্যাল ফরমেশনগুলো এখনও বৈজ্ঞানিকদের নাগালের বাইরে। ইউরেনাসের পরবর্তী সামার সলস্টিস 2028 সালে সংঘটিত হবে। 1940 সালে বৈজ্ঞানিকগণ শেষবারের মতো ইউরেনাসকে পর্যবেক্ষণ করতে পেরেছিল। এদিকে হাবল স্পেস টেলিস্কোপ গ্রহরাজ জুপিটারের বেশ কিছু ছবি প্রকাশ করেছে এবং এই ছবিগুলোর মাধ্যমে জুপিটারের ইন্টারেস্টিং আবহাওয়া সম্পর্কে বেশ কিছু তথ্য উপস্থাপিত হয়েছে। যেমন জুপিটারের বুকে চলমান গ্রেট রেড স্পট ঝড়টি ক্রমেই সংকুচিত হচ্ছে। বর্তমানে গ্রেট রেড স্পটের পরিধি 2টি পৃথিবীর পরিধির সমান। এই রেড স্পটের ঝড়ের গতিবিধি 430 থেকে 680 কিলোমিটার পার ঘন্টা। হাবল স্পেস টেলিস্কোপের রিসেন্ট অবজারভেশন অনুযায়ী বৃহস্পতির নর্থ ইকুয়েটরে নতুন আরেকটি ঝড় সংঘটিত হচ্ছে। অ্যাস্ট্রোনমাররা এই নব্য সংঘটিত হতে যাওয়া ঝড়টির নাম দিয়েছে ভোর্টেক্স স্ট্রিট। এটি একটি বিশেষ ধরনের ইন্টারলকিং সাইক্লোন যা কিনা বিপরীত ডিরেকশনে ঘুরতে থাকবে। যদি গ্রেট রেড স্পট এবং ভোর্টেক্স স্ট্রিট এই দুইটি সাইক্লোন যদি একত্রিত হয়ে যায় তাহলে এটি কতটা প্রলয়ঙ্কারী হতে পারে তার কোনো ভাষা বৈজ্ঞানিকদের কাছে নেই। যদিও এই দুইটি ঝড় একত্রিত হবার কোনো সম্ভাবনা আছে কি না সেই সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও বৈজ্ঞানিকদের কাছে আসেনি।